নমস্কার, গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প। আজকের গল্প সুন্দরপুরের কাহিনী। সাত সকালেই ভোলা উকিলের বাড়ি যাচ্ছিল চন্দন। উকিল নটার গাড়িতে কলকাতায় যাবে, পথের ধারে যোগিন বৈরাগীর কুঁড়ে। মেটে দাওয়ায় বসে এক রাশ লাল হলুদ কেষ্টকলি ফুল নিয়ে বিনি সুতোর মালা গাঁচ্ছিল বৈরাগী। পাশেই ওর গুপি যন্ত্রটা পড়ে, মালাটা দিয়ে হয়তো ওটাকেই সাজাবে, নয়তোবা নিজের ঝোড়ো চুলে চুড়োটাতে জড়াবে। পাড়ার ছোট ছোট বাচ্চাগুলোর এতে ভারী কৌতূহল, সুবিধে পেলেই এই মেটে দাওয়া এসে জড়ো হয় আর গভীর অভিনিবেশে দেখতে দেখতে প্রশ্ন করে, ও বৈরাগী ঠাকুর, সুতো না দিয়ে মালা গাঁথো কী করে গো? যোগিন প্রশ্নকর্তার বয়স, বোধশক্তি এগুলো না দেখেই নিজের আনন্দে বলে, বিশ্বশুদ্ধ মানুষই তো এই করছে রে ভাই, বিনি সুতোয় মালা গাঁথছে, বিনি সুতোয় ঘুড়ি ওড়াচ্ছে। সুতো না দিয়েও ঘুড়ি ওড়াচ্ছে? ধ্যাত, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা না রে, সত্যি, আমিও তো ওড়াই। তুমি ওড়াও? উত্তেজিত শিশুকণ্ঠ ঠিকরে ওঠে, কই ওড়াও তো দেখি। সে ঘুড়ি চোখে দেখা যায় না রে দাদা, অদৃশ্য। ওরা হি হি করে হাসে, বোঝে সবটাই ঠাট্টা, এবং ফিরে যাবার সময় হি হি করতে করতে যায়। বৈরাগী ঠাকুর কি মজার মজার কথা বলে দেখেছিস? কিছু বোঝা যায় না, তবু মজা লাগে। এখন কিন্তু যোগিন একা বসেই মালা গাঁথছিল। চন্দনকে দেখতে পেয়ে ডাক দিল, চন্দনদা নাকি রে? সবাইকে দাদা বলে যোগিন, আবার তুইও বলে। চন্দন থমকাল, আহ, যাচ্ছে একটা সংকল্প নিয়ে যাত্রাকালে পিছুটা। তবু বৈরাগী বলে কথা, গেরস্ত রীতি নিয়মের খবর রাখে না তো। নম্রভাবেই এসে দাঁড়াল, কি বৈরাগীদা, ভোর হতেই এমন হনহনিয়ে যাচ্ছিস কোথায় রে? ছুটি নাই আজ? ছুটি আছে, চন্দন হেসে হেসে বলে, তা বলে ছুটো ছুটির কি বিরাম আছে বৈরাগীদা? কত দিকে কত ধান্দা। ধান্দা জোটালেই ধান্দা রে চন্দনদা, তোর এত কি, বউ ছেলে তো নাই? চন্দন বলল, বাহ, বউ ছেলে না থাকলে বুঝি আর কাজ থাকে না? থাকে, ষোলো আনার জায়গায় দেড় পাই। তা হ্যাঁ রে চন্দনদা, বাপিত মোর ভিটেটা নাকি বেচে দিচ্ছিস? কাজটা ভালো হচ্ছে শুনি নাকি সাত পুরুষের ভিটে? চন্দন মনে মনে হাসে, নির্ঘাত মা উকিল ধরেছে যোগিন বৈরাগীকে। মুখেও হেসে বলে, মা বুঝি তোমায় উকিল পাকড়েছে বৈরাগীদা, এখন তুমি মায়ের পক্ষে। যোগিন কাঁচা শালপাতার উপর রাখা ফুলগুলো থেকে লাল হলুদ আলাদা করতে করতে বলে, না বাপু না, যোগিন কারো পক্ষে টক্ষে নয়, হালা ভোলা আউল বাউল মানুষ, যা মনে উদয় হয় প্রকাশ করে ফেলে। কিন্তু বৈরাগীদা, ব্যাপারটা তো তবে ঠিকঠাক নিয়মে চলছে না, তোমার মুখে আবার পাঁচ পুরুষ সাত পুরুষের ভিটের মহিমা কেন? নিজে তো সর্বস্ব ফেলে বৈরাগী হয়ে বেরিয়ে এসেছ। যোগিন একগাছা গাঁথা মালা আস্তে আস্তে শালপাতার দোনায় রেখে আবার ফুল হাতে নিয়ে বলে, ফেলে চলে এসেছি না ঠেলে বার করে দেছে, সে হিসাব এখনো ঠিক নাই রে চন্দনদা। তারপর যোগিন হেসে উঠল, বলল, বৈরাগী তিন প্রকার জানিস তো, উত্তম, মধ্যম আর অধম।
উত্তম বৈরাগী হচ্ছে জন্ম উদাসীন, জন্ম বাউল। মধ্যম হচ্ছে জ্ঞান বুদ্ধির চর্চা করতে করতে বুঝে ফেলে বিষয় বিষ, সংসারের কিছুই কিছু না, হয়ে গেল বৈরাগী। আর অধম বৈরাগী হচ্ছে যে সংসারের তাড়নায় মানুষজনের দুর্ব্যবহারে ধিক্কারে ঘর ছাড়ে। তো এই অভাগা যোগিন হচ্ছে সেই অধম বৈরাগী, তাই অপরের ব্যাপারে নাক না গলিয়ে পারে না। আহাহা, ও কথা কেন গো বৈরাগীদা, তোমরা তো লোকের হিত চিন্তাই করে থাকো, সৎ পরামর্শ দাও। তবে কথা হচ্ছে, বাপ পিতামহের ভিটে আগলে বসে থাকলে জীবনের তো আর রং বদল হবে না গো, চিরকালই তাহলে সেই ভাঙা বাড়ি, শুকনো পুকুর, জলকষ্ট, আর রোজ দিন ডেলি প্যাসেঞ্জারি করতে সকালবেলাটাই চারটি ভাত পেটে ঢেলে স্টেশনে ছোট, এতে কোনো সুখ আছে? বৈরাগী মৃদু মৃদু হেসে বলে, বেথা কর, সুখ আসবে প্রাণে। বা রে বৈরাগী বা, এ বাবা তোমার নিজের কথা হতেই পারে না, নিশ্চয়ই মা তোমায় লড়াইয়ে নামিয়েছে। তা চন্দনের সন্দেহ অমূলক নয়, চন্দনের মা বসুমতী দেবীর এখন ছেলের সঙ্গে লড়াই চলছে, আদালতে না গেলেও মতামতের লড়াই, লড়াইটা বেশ জোরালোই। চন্দন ভাবে, এই যে সুন্দরপুরের মায়ের ভাষায় সাত পুরুষের ভিটে বাড়ি, পুকুর ইত্যাদি করে এতখানিটা সম্পত্তি, এটা চন্দনের জীবনে কতটুকু ফসল দিচ্ছে, একঘেয়ে একটা বৈচিত্র্যহীন জীবন, না আছে চাকচিক্য, না আছে রং, এই গ্রাম্য জীবনের পরিবেশে তিলে তিলে বুড়িয়ে যাওয়া ছাড়া আর কি ভবিষ্যৎ। চন্দনের বাবাও ডেলি প্যাসেঞ্জারি করতে করতেই জীবন শেষ করেছে। বসুমতী বলেন, তা মানুষটাকে কি তোর কোনোদিন অসুখী মনে হতো রে চন্দন? কি সদা প্রসন্ন ভাব, কোনোদিন জীবনে কিছু হলো না বলে আক্ষেপ করতে দেখিনি। চন্দনের জবাব, উচ্চ আশা ছিল না বলেই ভালোভাবে থাকবার, বাঁচার মতন বাঁচবার ইচ্ছেই ছিল না বাবার মনের মধ্যে, বেঁচে থাকা নিয়েই কথা। বসুমতী বলেন, ও ইচ্ছের কি শেষ আছে রে চন্দন, না তোর এই বাঁচার মতন বাঁচার কোনো সীমা আছে? তাহলে তাহলে তো হাহুতোষের শেষ নেই, অশান্তিরও শেষ নেই, অবিরত চেষ্টা থাকবে আরও মগডালের ফলটা কি করে পারি। আমি মা, আমার কথা শোন, একটা লক্ষ্মীমন্ত গেরস্তালি মেয়ে বিয়ে কর, সেকেলে এই বাড়িটায় তোর সুবিধে অসুবিধে কি আছে দেখে শুনে করিয়ে নে, শান্তিতে সংসার কর, শান্তির বাড়া সুখ নেই। কিন্তু চন্দনের মতে এ শান্তি হচ্ছে শ্মশানের শান্তি, সে চায় কলকাতা শহরের কোনো এক অভিজাত পাড়ায় উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ির ছবির মতো সুন্দর একটি ফ্ল্যাটে চকচকে ঝকঝকে ছোট্ট একখানি সংসার পাততে, চায় সুন্দর করে থাকতে, মানুষের মতো বাঁচতে, যে বাঁচার সঙ্গিনী হবে শাশ্বতী রায়, কলেজের সহপাঠিনী এবং এখন অফিসের সহকর্মিনী, চেহারায় উজ্জ্বল, সাজসজ্জায় উজ্জ্বল, কথাবার্তায় উজ্জ্বল, যেন তীব্র একটি বিদ্যুৎ শিখা। তবু সেই শাশ্বতী অপেক্ষা করে আছে তুচ্ছ চন্দনের জন্যে, অথবা বলতে পারা যায় চন্দনের এই গ্রামের বাড়িতে এসে চন্দনের মায়ের বিচার আচার নিয়ম পালা লক্ষ্মী ষষ্ঠী মনসা ঘেঁটুর বিষম বন্ধনে বন্দী হয়ে জীবনটাকে অপচয় করতে পারবে না, পারবে না গরু বাছুর গোয়াল গোবর ইত্যাদির ধারে কাছে বসবাস করতে, পারবে না লক্ষ্মী বউ হয়ে ধান পান গোলা মারাইয়ের ভার ঘাড়ে নিয়ে চন্দনের মায়ের ধারা অনুসরণ করে জীবনটাকে সেই পথে প্রবাহিত করতে। অথচ চন্দনের প্রেমে পড়ে
ঘরে বসে আছে শাশ্বতী সেই স্টুডেন্ট লাইফ থেকে। হ্যাঁ, লাইফ, লাইফটাই বোঝে শাশ্বতী, লাইফ বস্তুটাই চায়। শুধুমাত্র প্রেমাস্পদ ব্যক্তিটাকে পেলেই সব পাওয়া পেয়ে যাওয়া হবে না তার। তা সে কারই বা হয়, কোন মেয়েরই বা হয়েছে কবে? মনের মতন বর পেলেই কি মেয়েরা গহনা, কাপড়, বাসনকোসন আরও কিছু, অনেক কিছু নাচে ছেড়েছে? শাশ্বতীদের কালের চেহারা বদলেছে এইমাত্র, তবে প্রেমাস্পদ নির্বাচনটা হয়তো শাশ্বতীর ভুলই হয়েছে। তাই রোজই অফিস ফেরত কোনো একটা চায়ের দোকানে ঢুকে বসে লেকচার ঝাড়তে হয় বেচারিকে। এই পচা সেন্টিমেন্টের কোনো মানে হয় চন্দন? পূর্বপুরুষের কবরে পড়ে থেকে শেষ পর্যন্ত জীবনটাকে সেখানেই কবরিত করা, এই তো। অথচ তুমি ওই তুচ্ছ সেন্টিমেন্টের কবল মুক্ত হতে পারলে তার বিনিময়ে সত্যিকার জীবন পেয়ে যেতে পারো, বাঁচার উপকরণ পেতে পারো। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। সেকালে শহরবাসীদের মতো গ্রামের ভিটে ত্যাগ করে চলে এসে তাদের পড়ে পড়ে ধূলিস্বাদ হবার তপস্যা করতে দিয়ে নতুন করে বসতের চেষ্টা নয়, ওই ভিটে বাড়ি তোমার সুযোগ দেবে নতুন বসতের, ওটাই ভাঙিয়ে খেতে হবে। কলকাতার অতি নিকটবর্তী ওই সুন্দরপুর গ্রামের মধ্যে চন্দনদের বাড়িটা আবার রেল স্টেশনের অতি নিকটবর্তী, অতএব ওই জমি বাড়ির এখন সোনার দাম। বেচে দিলেই কলকাতার অভিজাত পল্লীর একখানি ছবির মতো ফ্ল্যাটের রেস্ত হয়ে যায়। যাবে না কেন, জমিটা তো অনেকখানি, তাছাড়া আগ্রহী ক্রেতার দল তো অবিরতই আসছে, আসছে সব ভোলা উকিলের মাধ্যমে, কারণ ভোলা উকিলের কাছে চন্দনের সব কিছু দলিলপত্র দেওয়া আছে এবং তিনি চন্দনের চোখে সোনার কাজল ধরে দিয়েছেন। সত্যি তুচ্ছ একটা ভাবালুতার বসে এত সুযোগ ছাড়া যায়? তাই মতের লড়াই। তবু মাতা পুত্রের মতান্বয়কে শেষ হলো একদিন। বসুমতী দেবী শেষ চেষ্টায় বলেছিলেন, শুধু ভিটে টুকু রেখে বাকি বাগান পুকুর জমি সব ছেড়ে দে চন্দন, আমি বাকি জীবনটা ওই ভাঙা দেয়ালের মধ্যে লক্ষ্মীর ঘর, গৃহদেবতা, ঠাকুর দালানখানা নিয়ে পড়ে থাকি। চন্দন বলল, সোজাসুজি না হবে না বলার বদলে এভাবে বলার কোনো মানে হয় না মা। তুমি একা এখানে পড়ে থাকবে এটাও যেমন অবাস্তব, আর যে লোক জিনিসটা কিনবে তার পক্ষে মাঝখান থেকে খানিকটা জমি ছেড়ে দিয়ে কেনাও অসম্ভব। একটা কোনো কাজের জন্যই তো কিনতে চায়, বাড়ি বানিয়ে বাস করতে তো চায় না। সেকেলে বুড়োদের বুদ্ধিশুদ্ধিও তেমনি ছিল, 3 বিঘে জমির মাঝখানে বাবা একখানে বৃহৎ বাড়ি ফেঁদে রেখে গেছে। জমির একপাশে থাকলেও বা তোমার ভিটে বজায় রাখার কথা ভাবা যেত। সেকেলে বুড়োদের নির্বুদ্ধিতাই দেখতে পায় চন্দন, তাদের অবদানটা সম্পর্কে খেয়াল করে না। বসুমতির মুখে আসছিল সে কথা, সামলে নিলেন, মানি ছেলে আবার না বিগড়ে বলে বসে, তবে থাক তোমার দাদা শ্বশুরের ভিটে, আমি ওর উপসত্ব চাই না, কলকাতায় একখানা ঘর ভাড়া নিয়ে থাকব। সামলে নিয়ে বললেন, যে যখন যা করে বর্তমানটাই ভেবে করে রে চন্দন, তাঁরা তখন ভেবেছিলেন আলো হাওয়া খোলা মেলাটাই প্রধান। যাক গে, তুই ভোলাবাবুকে কথা দিয়েই দে, সত্যি আমি তো আর চিরদিন থাকবো না, তোর পক্ষে এই ঠাট বজায় রাখা কি আর সম্ভব হবে? মিথ্যে আগলে থেকে কি করব? তোর বউয়ের পক্ষে বলতে সাহস করলেন না, হয়তো খোকা ভেবে বসবে অনাগতর প্রতিও মার এখন থেকেই অনাস্থার সুর। দানপত্রে সই হয়ে গেল, মত দিলেন বসুমতী। শুধু মনটা ব্যাকুল হতে থাকলো চন্দনের কল্যাণ অকল্যাণের কথা ভেবে। জমি যারা কিনছে তারা বিরাট পোলট্রি আর খোঁয়ার করতে চায় এখানে, হাঁস মুরগি শুয়োরের। ঠাকুর চন্দন ভালো থাকুক।
কটা দিন উদ্ভ্রান্তের মতো কেটেছে চন্দনের। কারণ এদিকে যত টাল বাহানা যাচ্ছে, ওদিকে ফ্ল্যাটের জন্য নাম রেজিস্ট্রির তত দেরি হয়ে যাচ্ছে। টাকাটা পেলেই সঙ্গে সঙ্গে গিয়ে শাশ্বতীর মামার হাতে তুলে দেওয়া। তিনি একটা পাঁচতলা বিশিষ্ট ম্যানশনের তত্ত্বাবধায়ক। দেখে শুনে একটি দক্ষিণ খোলা ফ্ল্যাটই লটারিতে ওঠাবেন শাশ্বতীর নামে। আজ ওদিকটা ম্যানেজ করে এসে চন্দন একটু নিশ্চিন্ত মন নিয়ে বৈরাগীর কুঁড়ের সামনে দাঁড়াল। কি বৈরাগীদা, এখনো সেই মালা গাঁথা চলছে? কেষ্টকলির কাল তো ফুরিয়ে গেছে গো, আজ আবার কিসের? ফুলের কি আর অভাব রে ভাই, ঋতুতে ঋতুতে নতুন ডালা সাজিয়ে পাঠিয়ে দেন তিনি। এখন মালতী ফুলের পাট, এতে আবার বিনি সুতোয় গড়ে গাঁথা যায়। তাই গাচ্ছ বুঝি? হ্যাঁ ভাই। দাওয়ার ধারে বসে পড়ে চন্দন। সত্যি আশ্চর্য কৌশল। বৈরাগী বলে, সাত পুরুষের ভিটে কত সুখ দুঃখের স্মৃতি, লক্ষ্মীর ঘর, গোবিন্দের ঘর, সেখানে মুরগি শুয়ে চড়বে, এটাই তোর মায়ের প্রাণে বড় লেগেছে রে চন্দনদা। এমন একটা হতভাগা কোম্পানিকে বেচতে গেলি কেন দাদা? চন্দনেরও কি প্রাণের মধ্যে একটা অপরাধ বোধ আসছিল? না আসছিল, তবু মনে জোর এনে বলে উঠল, বেচে দেওয়ার পর সেটা নিয়ে কে কি করলো তা ভেবে লাভ কি বৈরাগীদা? মিথ্যে মায়া বাড়ানো, প্রাণ তুললো আপনজন, তাও তো চলে গেলে নুড়ো জেলে মুখে আগুন দিতে হয়। তা বটে রে, তবে মেয়ে মানুষের মন বড় মায়াবী। এই যে তোরা, কে আর বল, পাশের পড়শি বই তো নয়, তবু ওই চাটুর্যেদের কমলি বলে মেয়েটা কেঁদে কেঁদে মরছে, মায়ের সঙ্গ ছাড়ছে না। কমলি? চন্দন থতমত খায়। বসুমতী দেবী যে বরাবর তার একটি মোহময় বাসনা লালন করে এসেছেন ওই বোকা গোলগাল মেয়েটিকে ঘিরে, সে তো চন্দনের অবিদিত ছিল না। তাও মেয়েটাও কেন কাঁদতে বসেছে? কাঁদলে বসুমতীই কাঁদবেন। তবু চন্দন হালকা গলায় বলে ওঠে, হ্যাঁ ছোট থেকেই মেয়েটা ছিঁচ কাঁদুনি, তোমার কাছে কাঁদুনি গাইতে এসেছিল বুঝি? পাগল না খ্যাপা, তোর মায়ের সঙ্গে এসেছিল। সকলেই এই যোগিন বইরে গিরে, জীবনভর শুধু বিনি সুতোর মালা গেঁথে মরে, একটু এদিক ওদিক হলেই ঝুরো ফুলেরা ঝরে পড়ে তা খেয়াল নাই। তারপর বলে ওঠে, ওরে আজ যে তোর মায়ের কাছে বৈরাগী সত্যনারায়ণ পূজোর নেমন্তন্ন, চল চল তোর সঙ্গেই চলে যাই। পূর্ণিমা তিথি, তাই সত্যনারায়ণ। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে আকাশ বাতাস পৃথিবী। এমন জ্যোৎস্না দেখেই কবিকণ্ঠ উচ্ছ্বসিত হয়ে গেয়ে উঠেছিল, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। তবু এই উছলে পড়া আলোয় মনটা কেমন যেন উদাস হয়ে যায় চন্দনের। আস্তে আস্তে হাঁটে চন্দন। দরজা খুলে ঢুকতেই আশৈশবের পরিচিত দৃশ্য, জ্যোৎস্না ঢালা উঠোনে জ্যোৎস্নার থেকেও ফুটফুটে আলপনার রেখা, রেখাকে ঘিরে ঘিরে ফুল লতা হাঁস শঙ্খ। আজীবনকাল পূর্ণিমায় পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করে আসছেন বাসুমতী। আগে অনেক ঘটা ছিল, পাড়া শুদ্ধ সবাই আসত, এখন তত নেই। এখন তো পড়শিজনেরও তেমন সময় নেই যে সন্ধে থেকে এসে বসে থাকবে ব্রতের কথা শুনতে। তবু আজ অনেকেই এসেছে। বসুমতীর এখানের বাস ফুরলো, এই বেদনাবোধই তাদের নিয়ে এসেছে। এখনো পুজো আরম্ভ হয়নি, পুরুত আসেনি। দরজা ঠেলার শব্দে বসুমতী বললেন, কে? ঠাকুরমশাই এলেন? যোগিন বৈরাগীর উদাত্ত স্বর ধ্বনিত হল, না গো মা জাননি, আমি যোগিন। আহা,
কি আলপনার বাহার গো মা, এই বৃদ্ধ বয়সে এখনো চোখের কি জলুস। বসুমতি এগিয়ে এসে বলেন, বসো বাবা। না বাবা, এ আলপনা বৃদ্ধ চোখের নয়, শুধু চৌকিটুকুতে আমি দিয়েছি, বাকি সব আলপনা কমলার হাতের, যেমন নিখুঁত হাত তেমনি চটপটে। এই তো এত বড় উঠোন দালান সব ভরে ফেলল, কতটুকু বা সময়, যত বলি আঙুল খইয়ে খইয়ে আর ফুল কাটার দরকার নেই রে কমলি। সত্যনারায়ণ বই তো নয়, তুই যেন বউ ছত্তর দিতে বসেছিস, তত কেঁদে মরে আর বলে, তোমার উঠুনে বউ ছত্তর তো আর দিতে পেলাম না জেঠি, বউ আনবার আগেই তো তল্পি গুটোচ্ছ। মেয়েটার যত গুণ তত মায়া, বুঝলে বই রে গি। চন্দন, অমন বোকার মতন দোরগোড়ায় দাঁড়িয়ে রইলি যে, ঠাকুরমশাই আসছেন বুঝি। বোকার মতন দাঁড়িয়ে থাকার কারণটা পেয়ে বর্তে যায় চন্দন, সত্যিই তাকে রক্ষা করলেন ভৈরব। চন্দন বলল, হুম। পুজোয় বসলেন পুরোহিত, ঘণ্টা কাঁসর বাজল, বাজল শাঁখ, অতপর পুঁথি খুলে বসলেন ভৈরব। চিরদিন পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে একথা, তবু সহসা যেন সব কিছু আচ্ছন্ন হয়ে যাচ্ছে চন্দনের। সত্যনারায়ণের কোপে পড়ে কার কি দুর্দশা ঘটল আর প্রসন্নতার বরে কার কি লাভ হল, সেসব যেন বোধগম্য হচ্ছে না তার। হঠাৎ ভয়ঙ্কর একটা হাহাকার বোধ করছে চন্দন নামের ছেলেটা, যেন সাধু সৌদাগরের নৌকার মতো তারও সর্বস্ব লুট হয়ে গেছে কোনো অদৃশ্য লুটেরার হাতে। এই আকাশ, এই জ্যোৎস্না, এই চিরপরিচিত দৃশ্যের গভীর উপস্থিতি, এই চেনা জগৎ, এই আলপনার ফুল, এই অন্যদিকে মুখ করে বসে থাকা কমলা নামের মেয়েটা, সব হারিয়ে হারিয়ে যাচ্ছে। আর ক্রমশই আলপনার হাঁসগুলো জীবন্ত হয়ে উঠোনে ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে মুরগির দল, শুয়োরের পাল, ওরা সব কিছু আচ্ছন্ন করে দিচ্ছে, আবৃত করে দিচ্ছে, আর যেন কোথাও কিছু নেই, ত্রিভুবন জুড়ে শুধু ওই বিচরণকারী জীবগুলোর কুদর্শন কুৎসিত কর্কশ্বর। চন্দনের দম বন্ধ হয়ে আসছে, চন্দনকে চারদিক থেকে চেপে ধরেছে চার টুকরো নতুন ইটের দেওয়াল, যার মধ্যে দুখানা ঘর, একটা বারান্দা, সংক্ষিপ্ত একটা স্নানের ঘর আর আরও সংক্ষিপ্ত একটা রান্নাঘর, ঠেসাঠেসি ঘেঁষা ঘেঁষি, গায়ে গায়ে লাগানো। কিন্তু ওরা আরও কাছাকাছি চলে আসছে কেন, চন্দনকে মুঠোয় চেপে ধরতে চাইছে কেন, অনেক দাম দিয়ে চন্দন ওদের আহরণ করেছে বলে? হ্যাঁ, অনেক দাম দিতে হয়েছে বই কি। এই খোলা আকাশ, খোলা বাতাস, জ্যোৎস্নায় ভেসে যাওয়া আলপনা কাটা উঠোন, চিরদিনের পরিচিত জগৎ, চিরদিনের অভ্যস্ত জীবন তার, আর তার চিরচেনা মা, সমস্ত কিছুর বিনিময়ে ওই দম আটকানো দেওয়ালের মধ্যে আটকে থাকা একটি সম্পূর্ণ অপরিচিত জীবন আহরণ করল চন্দন, যেখানে থাকতে থাকতে সে ভুলে যাবে কৃষ্ণকলি ফুলের সময় কখন ফুরোয়, কখন আসে মালতীরা, ভুলে যাবে সুন্দরপুর নামের একটা খ্যাতিহীন গ্রাম, তার গাছপালা, ফল ফুল, কাঁটা ঝোপ, পানা পুকুর, সব কিছু নিয়ে চন্দন নামের সদ্যজাত ছেলেটির দিকে ভালোবাসার চোখে তাকিয়েছিল। সেই ভালোবাসার দৃষ্টি ফেলে ফেলে তাকে তিল তিল করে বড় করে তুলেছিল। আর কতদিন পর থেকে যেন সেই ভালোবাসার দৃষ্টিটুকু নিয়ে বসে থাকত অনেক বড় হয়ে যাওয়া সেই ছেলেটির প্রত্যাশায়। কতক্ষণে ছেলেটা ইট কাঠ লোহা পাথরের খাঁজ থেকে বেরিয়ে পড়ে পালিয়ে এসে দিনান্তে আবার ধরা দেবে তার কাছে। সেই ধরা দেবার সঙ্গে সঙ্গে সুন্দরপুরও তাকে ধরে দেবে
শিউলিগন্ধ, বকুল গন্ধ, চাঁপার গন্ধ, কাঠচাঁপা, কাঁঠালি চাঁপা, স্বর্ণচাঁপা, বসেখি চাঁপা, সারা বছরই চাঁপার সমারোহ। এ সমস্তই ভুলে যাবে চন্দন। স্টেশন থেকে বাড়ি, এই পথটুকু যেন নেশায় আচ্ছন্ন করে রাখে এইসব সৌরভ সমারোহ। ভুলে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলেই ভুলে যাবে। ক্রমশ নিজেকে সুন্দরপুরের চন্দন ভাবতেও ভুলে যাবে। অতএব ভুলে যাবে কবেই যেন একদিন সে ঘন জ্যোৎস্নার চাদরে মোড়া মস্ত একটা উঠোনে আলপনার ফুলগুলোকে সহসা হাঁস মুরগি হয়ে উঠে ঘুরে বেড়াতে দেখে দারুণ ভয় পেয়ে গিয়েছিল। আরও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তাদের উপর ছায়া ফেলে ফেলে চলে বেড়ানো কালো কালো শুয়োরের পাল। এরা এখানে কেন, এরা এক্ষুনি কেন বলে জোরে চেঁচিয়ে উঠেছিল সেদিন ভয় পাওয়া চন্দন। কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয়নি বলেই কেউ শুনতে পায়নি। এই সব কিছু, আরও অনেক কিছুই ভুলে যাবে চন্দন নামের মানুষটা। কারণ ভুলে যাবার খুব আশ্চর্য একটা ক্ষমতা আছে মানুষের। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।